হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েশ সার। তোমরা দেখছো ইউটিউব চ্যানেল আনএকাডেমি জেই এন্ড ডব্লিউবিজেই বাংলা। আজকে যে ভিডিওটা সেই ভিডিওটা ডব্লিউবিজেই নিয়ে না, আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে তোমাদের জয়েন্ট নিয়ে, ঠিক আছে? তো তার আগে আমি এগুলো স্কিপ করি, তোমরা হয়তো জানোই যে আমি তোমাদের ম্যাথ এডুকেটর, সেটা হচ্ছে কায়েশ আমার নাম। অ্যান্ড এগুলো আর কিছু বলবো না আজকে, নেক্সট শুরু করি। আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আমাদের জেই যে মেইন পরীক্ষা তোমাদের আছে কিছুদিনের মধ্যে, মোটামুটি 6 তারিখ থেকে শুরু হচ্ছে, এই জেই মেইনকে নিয়েই, ঠিক আছে? মেন্স এক্সামের কী কী জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, সেই মেন্স এক্সামের কিছু খুঁটিনাটি জিনিস যেটা একটু আমি ডিসকাস করার চেষ্টা করবো এখন, ঠিক আছে? চলো, তো ডব্লিউবিজেই মেন্স দেখো, পরীক্ষা তো অবশ্যই এটা একটু কঠিন পরীক্ষা, তুলনামূলকভাবে ডব্লিউবিজেই থেকে কঠিন হয়। তার কারণ হচ্ছে কোশ্চেনের যে লেভেলটা, সেই লেভেলটা একটু আপ লেভেল আপ। কিন্তু এখানে একটা ভালো জিনিস আছে, সেখানে হচ্ছে যে তোমার যে যত স্কোর, যে স্কোরটা লাগবে সেটা কিন্তু খুব বেশি হাই পায় না। তোমরা অনেকে টেনশন করতে পারো যে আমাদের তো খুব বেশি স্কোর লাগবে, বাট ওটা না, মোটামুটি 120 যদি স্কোর করতে পারো তোমরা, তাহলে এটাকে একটা গুড স্কোর ধরা হবে, ভেরি গুড স্কোর। কেন? কারণ তোমাদের পরীক্ষা হচ্ছে 300 মার্কের, 300-র মধ্যে যদি 120 স্কোর করতে পারো তাহলে এটা একটা গুড। বাট তোমরা জানো যে 300-র মধ্যে প্রায় 100 মার্ক 100 মার্ক 100 মার্ক করে আসে, এই যে 100 100 100। এবার এই যে 100 100 100 মার্ক, তার মধ্যে হয়তো ম্যাথস 100, ফিজিক্স 100, কেমিস্ট্রি 100-র মধ্যে কোনো একটা সাবজেক্ট তোমার হয়তো হতে পারে দুর্বল আছে, কোনো একটা সাবজেক্ট স্ট্রং আছে। তখন তোমরা করবে যে এই সাবজেক্ট স্ট্রং আছে, সেই সাবজেক্টে যেন কিছু বেশি স্কোর করা যায়। এবারে যে হিসাব করলে দেখা যাবে কত, দেখো এবারে যে হিসাব করলে দেখা যাবে যে 40 পেতে হচ্ছে 100-র মধ্যে, এটাতে 40, এটাতে 40, এটাতে 40। কোনো একটা সাবজেক্ট যদি একটু প্রিপেয়ার কম থাকে তাহলে অন্য একটা সাবজেক্টে বাড়িয়ে নাও। যেরকম আমরা যদি বলি ম্যাথসে, তাহলে ম্যাথসের ক্ষেত্রে তুমি 50 টার্গেট করো, ঠিক আছে? যদি তোমার কেমিস্ট্রি দুর্বল থাকে বা অন্য কিছু দুর্বল থাকে, তাহলে তুমি একটা টার্গেট নাও। দেখো তোমাকে কিন্তু কোনোদিনও 180 টার্গেট করে যেতে হবে না, কারণ 180 টার্গেট করলে 180 যদি পাও তো 180 যাই হোক, খুব 1-2 র্যাঙ্ক হয়ে যাবে। কিন্তু তোমরা যদি 120 স্কোর করতে পারো, 120+ স্কোর করতে পারো, তাহলে এটা তোমাদের কিন্তু যে কোনো এনআইটি তোমরা পেতে পারো, যে কোনো মানে কোনো না কোনো এনআইটি তোমরা পেয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে তোমরা অনেকে ভাবছো যে সরি যেই মেইন যেটা আছে এটাতে তোমাদের দুর্দান্ত স্কোর করতে হবে এবং প্রত্যেকটা অঙ্ক পারতে হবে, সেরকম না। তোমাদের যে এখানে দেখো যে সময়টা প্রায় 3 ঘন্টা দিয়েছে, এই 3 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের এক একটা ম্যাথ করার জন্য, কেন আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি, কারণ পরীক্ষার আগে তোমরা খুব টেনশন করো, এই টেনশনটা যদি না হয় একটু রিল্যাক্স ফিল করো, যেহেতু এই রিল্যাক্স ফিল করার জন্য এই ভিডিওটা একটু বানাচ্ছি, ঠিক আছে? বেশিক্ষণ সময় লাগবে না, একটু দেখো। তো তোমরা যদি ফার্স্ট অফ অল দেখো যে তোমাদের এক একটা কোশ্চেনের জন্য 4 মার্কস বরাদ্দ থাকছে, ঠিক আছে? তাহলে যেহেতু 4 মার্ক থাকছে এক একটা কোশ্চেনের জন্য, তার মানে তুমি এখানে কিন্তু টাইম নিতে পারো অঙ্ক করার জন্য। ডব্লিউবিজেইর মতো তাড়াহুড়ো করে অঙ্ক করতে হবে না এখানে। এখানে কী বললাম, দেখো 4 মার্ক এক একটা কোশ্চেন, তার মানে এখানে তুমি যদি 10খানা কোশ্চেন ঠিক করে নাও, দেখো তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 25টা। আমি ম্যাথসের ক্ষেত্রেই বলছি, বাকিগুলো তো জানোই সেম সিমিলার হবে। 25টা কোশ্চেন আছে, এই 25টার মধ্যে যদি 10+ কোশ্চেন ঠিকঠাক করতে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু 40+ স্কোর আসে। যদিও তোমাদের আমি বলবো যে 40+ না, 50+ স্কোর বা 60-এর আশেপাশে স্কোর কিন্তু টার্গেট করবে, ঠিক আছে? কারণ এখানে এমন কিছু টপিক আছে যেই টপিকগুলো খুব ইজিলি নাম্বার আসে, আর কিছু কিছু আছে যেগুলো তো কঠিন থাকবেই, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কিছু টপিক এরকম আসে যেই টপিকগুলো কিন্তু বারবার রিপিট হয়, ওই টপিকগুলো থেকে কিন্তু এই এবং সহজ টপিক, তাহলে ওই টপিকগুলো তোমাদের অবশ্যই টার্গেট করা উচিত। এবার যেটা বলছি, তোমরা পড়বেটা কি, তো আমি বলছি যে তোমরা অলরেডি যেহেতু ডাব্লিউবি তোমরা মেইন দেবে, ঠিক আছে? যেহেতু তোমরা মেইন দেবে, তার মানে অলরেডি তোমাদের আমি ধরে নিচ্ছি প্রিপারেশন হয়ে আছে, কারণ প্রিপারেশন উইদাউট প্রিপারেশন মেইনে তো দেওয়া যাবে না। যদি দাও তাহলে তোমার ওটা বেকার অ্যাটেম্প্ট বেকার হয়ে যাবে। তোমরা দুটো জিনিস খেয়াল রাখবে, যে দুটো জিনিস আমি বলছি, যেটা ফার্স্ট অ্যাটেম্পটে যে কোশ্চেনটা হয়েছে বা ফার্স্ট অ্যাটেম্পটে যেটা, কারণ জানো তোমরা এটা হচ্ছে তোমাদের সেকেন্ড অ্যাটেম্প, ফার্স্ট অ্যাটেম্পটে যে কোশ্চেনটা হয়েছে সেই কোশ্চেনটা ফলো করো। সেই কোশ্চেনে কোন কোন জিনিসগুলোকে একটু গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলো একটু ভালো করে দেখো, আমি অবশ্যই তোমাদের এটা সাজেস্ট করবো। এবং যেই টপিকগুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে সেই টপিকগুলো আরও ডিটেলে পড়ো, কারণ খুব চান্স আছে যে সেই টপিকগুলো আবার রিপিট হতে পারে, মানে রিপিট হতে পারে। দেখো এক একটা সাবজেক্টে অনেক টাইপের কোশ্চেন হয়, অনেক টাইপের তোমার টপিক থাকতে পারে, সাব টপিক থাকতে পারে, কিন্তু কোশ্চেন হবে মাত্র 25খানা, ঠিক আছে? এই 25খানা টপিক মানে 25খানা খুব ম্যাক্সিমাম হলে 25 বা 30টা যে কনসেপ্ট আছে সেটাকে হাইলাইট করা হবে। আমি তোমাদের বলবো যে ফার্স্ট অ্যাটেম্পটে যেই টপিকগুলোকে হাইলাইট করা হয়েছে, যেই টপিকগুলো নিয়ে কোশ্চেন করা হয়েছে, সেই টপিকগুলো বারবার রিভিশন করে যাবে। বিশেষ করে ওই টপিকগুলো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তো অবশ্যই রিপিট করে যাবে, কারণ ওই টপিকগুলোতে হাই চান্স আছে যে সেকেন্ড অ্যাটেম্পটেও কোশ্চেন কিন্তু ওই টপিকগুলো থেকে সেম কোশ্চেন না, বাট টপিকগুলো রিপিট হবে। 1 নম্বর জিনিস, এটা 1 নম্বর খেয়াল রাখবে। 2 নম্বর যেটা হচ্ছে, নতুন কিছু জিনিস, নিউ কোনো জিনিস পড়তে যেও না আর এখন রিভাইজ করো, ঠিক আছে? নতুন কোনো জিনিস আর পড়ার দরকার নেই, কারণ আর বেশি সময় বাকি নেই, আর ধরো 7 থেকে 8টা দিন সময় বাকি আছে। এই সময়ে নতুন কিছু জিনিস যত পড়তে যাও তাহলে সব গুলিয়ে যাবে ব্যাপারটা। এখন হচ্ছে যেই জিনিসগুলো তুমি পড়ে ফেলেছো সারা বছরে, যতবার রিভিশন করা যায় ততবার রিভিশন করার চেষ্টা করো। আর এটা প্রত্যেকটা সাবজেক্টে, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথামেটিক্স,
কারণ তুমি যখনই কোনো একটা টপিক পড়বে সেই সেই টপিকটাতে ডিটেলে যাওয়ার চেষ্টা করবে, সেটা ঠিক আছে, কিন্তু ওভারঅল সিলেবাসটা, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথামেটিক্স আছে, এই টোটাল সিলেবাসটা মাথায় নিয়ে যাওয়াটা একটা টোটাল ওভারঅল কনসেপ্ট মাথায় নিয়ে যাওয়া একটা চাপের কাজ। এই জন্য আমি বলছি যে তোমাদের নতুন এখন কিছু করার দরকার নেই, যেটা তোমরা পড়েছো, যেটা তোমরা ভালোভাবে পড়েছো, সেটাকেই কিন্তু বারবার রিভিশন করার চেষ্টা করো, কারণ রিভিশন যত বেশি করবে তোমার অ্যাকিউরেসির চান্স তত বেশি বাড়বে। আর এখানে খেলাটা অ্যাকিউরেসির খেলাটা, এখানে টাইমের না, এখানে তোমাকে টাইম দেওয়া হয়েছে যথেষ্ট, এখানে টাইম, এখানে খেলাটা হচ্ছে অ্যাকিউরেসির। তাহলে এইবার অ্যাকুরেসি করার জন্য তোমার কি করতে হবে, না যেটা তোমার স্ট্রং জোন, প্রত্যেকটা সাবজেক্ট তোমার কোনো না কোনো সাবজেক্ট স্ট্রং জোন আছে, এই স্ট্রং জোনে তোমরা খেলার চেষ্টা করো। হ্যাঁ, ব্যাপারটা কিরকম, ধরো তোমার স্ট্রং হচ্ছে ম্যাথমেটিক্সটা, তাহলে ম্যাথমেটিক্সটাকে তোমরা টার্গেট করো যে এই সাবজেক্টটাকে যেন বেশি স্কোর করা যায়, এবং ম্যাথমেটিক্সের মধ্যেও কোনো কোনো টপিক আছে যেই টপিকগুলো কিন্তু ইজিলি স্কোর করা যায়, সেই টপিকগুলোকে আগে হাইলাইট করার চেষ্টা করো। আর আমার মনে হয় যে এতদিনে তোমরা অবশ্যই জানো, যেহেতু সামনে মেইন পরীক্ষা দিচ্ছ, তোমরা অবশ্যই জানো যে কোন কোন সাবজেক্ট থেকে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা বললাম তোমাদের, অবশ্যই যে ফার্স্ট অ্যাটেম্পটে যা আছে এটাকে অবশ্যই খেয়াল রাখবে যে কোনটা কি, কোন জিনিসগুলো, কোন টপিকগুলো হাইলাইট করা হয়েছে, সেই টপিকগুলো ভালো করে পড়বে। আর ওভারঅল ইন জেনারেল যেই টপিকগুলো থেকে ভালো, মানে ইজিলি কোশ্চেন আসেই আর পারা যায়, কোশ্চেন আসে এবং পারাও যায়, সেই কোশ্চেনগুলোকে একটু বেশি হাইলাইট করো। আমি যদি ম্যাথের ক্ষেত্রে বলি তাহলে সেই টপিকগুলো আমি একটু বলছি, হ্যাঁ তোমরা হয়তো জানোই কিন্তু আমি তাও বলে দিচ্ছি। একটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টার একটা সহজ চ্যাপ্টার বানা হয় টোটাল মেইনের সিলেবাসের মধ্যে, এবং এই সিলেবাসের মধ্যেও স্পেশালি দুটো জায়গা বলবো, যেই দুটো জায়গা থেকে তোমার স্পেশালি করে নিতে হবে, একটাকে বলবো নিউটন ফর্মুলা আর একটা বলবো লোকেশন অফ রুট। এই দুটো টপিক ভালোভাবে পড়ে যাও কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। দুই নম্বর যেটা সবচেয়ে সহজ সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স, হাইট অ্যান্ড ডিস্টেন্স, তোমরা জানো যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আছে, আর খুব কঠিন লেভেলের অঙ্ক হয় না, এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক পারা যায় এখান থেকে অঙ্কগুলো, ঠিক আছে। তাহলে এই দুটো টপিক পড়ে যাবে, এখান থেকে ডেফিনেটলি একটা ফোর মার্কের কোশ্চেন আসবে এবং পারবে, এখান থেকে ডেফিনেটলি একটা ফোর মার্কের কোশ্চেন আসবে এবং পারবে, মানে আসেই কোশ্চেন, এটা বলা যায়। কোনোবার নাও আসতে পারে, বাট ম্যাক্সিমাম চান্সেস চলে আসার এবং তোমরা পারবেও এই টপিকগুলো, ঠিক আছে। নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে স্ট্যাট, স্ট্যাটিস্টিক্সের যে পোর্শনটা আছে সেই পোর্শনটা সহজ পোর্শন, খুব বেশি কঠিন কোশ্চেন না, কিন্তু কোশ্চেন তো আসেই ওখান থেকে, ফোর মার্কসের কোশ্চেন আসে। চার নম্বর যেটা সহজ টপিক সেটা বলবো ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের যে টপিকটা আছে, তো ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের যে টপিকটা আছে, যে চ্যাপ্টারটা আছে, যে সেই পার্টটা ভালো করে পড়ো, এখান থেকেও ফোর মার্কস কিন্তু পেয়ে যাবে তোমরা, একটা ইজি টপিক। এবার তারপর বলবো যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর মধ্যে তোমরা যদি বাকি যে টপিকগুলো দেখো তার মধ্যে এলবিপি একটা আছে যেটা পারা যায়, যেখান থেকে কোশ্চেন পারা যায়, আমি বলবো না যে পারা যায় না, এলবিপি টপিকটা পড়ে যাও, পারা যায় একটা কোশ্চেন এখান থেকে, ডেফিনেটলি দেখো এখান থেকে 20 মার্ক তোমাদের উঠেই আসবে। আর এই 20 মার্ক তোমরা পারবে, আমি কেন এগুলো এই 20 মার্কের কথা বলছি, কারণ এগুলো তোমরা পারবে, অনেকের অনেক কিছু কঠিন মনে হয়, অনেকের প্রবাবিলিটি কঠিন মনে হয় বা অনেকের কমপ্লেক্স নাম্বার কঠিন মনে হয়, সেটার ক্ষেত্রে আমি বলছি না, বাট এই যে 4-5টা টপিক আছে এগুলো সবার কাছে সহজ মনে হয় এবং সবাই পারে, এই টপিকগুলো যেটা সবাই পারে, আর তুমি যদি না পারো তাহলে তোমার র্যাঙ্ক পেছাবেই গ্যারেন্টি, যেটা সবাই পারে সেটা তোমাকেও পারতে হবে, কারণ এই টপিকগুলো সহজ। আর আশা করি যে এই টপিকগুলো তোমাদের সবারই হাতের নাগালে আছে, তোমরা সবাই। বাকি যে পার্টটা কি করবে, বাকি পার্টটা দেখো যে তোমার কোনটা স্ট্রং জোন, তোমার কোনটা জোন, মানে বাকি চ্যাপ্টারগুলোর মধ্যে কোন চ্যাপ্টার এমন আছে যেই চ্যাপ্টারটা তোমাকে ভালো লাগে আর তোমার মনে হয় যে এত ভালো তোমরা প্রিপারেশন করেছো, ওইখান থেকে কোশ্চেন দিলে তো পারবোই, সেইখানে একটু বেশি করে জোর দাও, ওভারঅল করতে টোটাল সিলেবাস হবে। কিন্তু আমি বলছি যে এই টপিকগুলো যেন কোনো মতেই বাদ না যায়, কোনগুলো, এই যে 5-6 টপিক বললাম, এখান থেকে 20 মার্ক তোমরা ধরে রাখতে পারো, যেখানে 40 বা 50 মার্ক একটা ভালো স্কোর ধরা হচ্ছে, সেখানে এই 20 মার্ক কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাচ্ছ। আর এর জন্য যে তোমাদের সময় আছে সেটা যথেষ্ট সময় আছে, এই জন্য বলছি যে ঠান্ডা মাথায় সব, তুমি কোনো ক্যালকুলেশন করছো, ক্যালকুলেশনের জন্য তাড়াহুড়ো না হয়, কারণ এটা অনেকের প্রবলেম থাকে, যখন থিওরি কনসেপ্ট ভাবছো তখন ঠিক আছে, কিন্তু যখন ক্যালকুলেশন আছে তখন খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছো, যার ফলে তোমার কিন্তু ভুল আসছে। এই জন্য বলছি অযথা তাড়াহুড়ো করবে না, বিশেষ করে যখন ক্যালকুলেশন হয়, নাহলে কী হতে পারে, স্টিল মিস্টেক হয়ে যেতে পারে, আর ওই স্টিল মিস্টেক হয়ে গেলে সবচেয়ে বেশি খারাপ লাগবে, কারণ এক একটা কোশ্চেনের জন্য 4 মার্ক আছে, ওই 4 মার্ক যাবে, আর নেগেটিভের জন্য আবার নেগেটিভের মার্কটা যাবে 5 মার্ক, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমাদের ব্যাপার যে এই টপিকগুলো ম্যাথামেটিক্সে করতে হবে, এবং এই টপিকগুলো ছাড়াও যেটা তোমার স্ট্রং জোন, সেই স্ট্রং জোনটা আরও ভালো করে করতে হবে, যে এইখান থেকে যেন কোশ্চেন আসে আমার কেন বাদ না যাই, যদি দেখা গেলো কারো স্ট্রেট লাইন চ্যাপ্টারটা ভালো, ওইখান থেকে কোশ্চেন আসে, ওইখান থেকে যেন বাদ না যায়, যেটা পড়বো এত ভালোভাবে পড়বো যেন কোশ্চেন করাই যায় অবশ্যই, ঠিক আছে। এবার দেখো যেটা বলছিলাম যে তোমাদের যে 120 মার্ক যেটা বলছি সেটাকে তোমরা ধরো যে তোমাদের যে 300 মার্ক আছে এটা এত তুলতে, তোমাদের তুলতে হবে 150-কে একটা টার্গেট করো, আর তোমাদের তুলতে হবে, তাহলে তোমার 3 ঘন্টায় 150-তে পরীক্ষা দিচ্ছ, তাহলে তোমার মেন্টালিটি চেঞ্জ হবে, তাহলে তুমি সময় পাবে, অত তাড়াহুড়ো করবে না যত তাড়াহুড়ো নর্মালি করার চেষ্টা, ঠিক আছে। এই বলার ছিল, আমার তেমন কিছু বলার নেই। আর সামনে আরও কিছু জিনিস যেটা হচ্ছে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পরীক্ষার, যখন পরীক্ষা দেবে তখন
অবশ্যই এটা সবাই বলে, আমিও বলছি ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, বেশি তাড়াহুড়ো করবে না, ক্যালকুলেশন যাতে এরর সিলি মিস্টেক যাতে এররটা না হয় সেই এররটাকে খেয়াল রাখবে। হ্যাঁ, আরেকটা আমি এখানে টপিক অবশ্যই বলবো তোমাদের, সেটা হচ্ছে সেট রিলেশনের যে পার্টটা আছে, ফাংশনটা না, সেট অ্যান্ড রিলেশন, 6 নম্বর টপিক, সেট অ্যান্ড রিলেশনের যে পার্টটা আছে এটা সহজ টপিক একটা, সেট রিলেশন। আমি 7 নম্বর চ্যাপ্টার তো বলবো, আমি কমপ্লেক্স নাম্বারও একটা সহজ চ্যাপ্টার আমার মনে হয়, কিন্তু তোমাদের যাই হোক সহজ মনে না হয় তাহলে আলাদা কথা, বাট এটা একটা সহজ টপিক যেটা আমার মনে হয়। এরকম কিছু টপিক আছে যেখান থেকে নাম্বার পাওয়া যায়, অ্যান্ড এটাই পারো থেকে, এখান থেকে 20 কেন, 24, 28 এরকম নাম্বার কিন্তু তোমাদের উচিত, ইজি ইজি টপিক কভার করে নিয়ে। এইবার যে কঠিন টপিকগুলো আছে সেগুলোও পড়ো, তোমার স্ট্রং জোন দেখো পড়ো, আর যেটা বললাম এখানে হচ্ছে নতুন কিছু জিনিস না পড়ে রিভিশন করো, মেন হচ্ছে এখন এখন রিভিশন, কারণ এখন নতুন কিছু পড়ার সময় না, এখন হচ্ছে রিভিশন করার সময়। যত বেশি রিভিশন করবে এখন এখন তত বেশি কিন্তু বেশি বাড়বে তোমাদের, আর এটাই বেশি ইম্পর্টেন্ট এই মেইন পরীক্ষা, ঠিক আছে? আর তেমন কিছু বলার নেই, আশা করি সবাই ভালো পরীক্ষা দেবে, সবাই ভালো পরীক্ষার শুভকামনা করে আমি ভিডিওটা শেষ করছি। আমি বেশি কিছু আর বলবো না, আর তেমন কিছু আমার বলার নেই, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা করার জন্য। আর তাছাড়া আরেকটা জিনিস যেটা বলার ছিল আমার, তোমরা যদি কেউ WBJEE এর জন্য প্রিপারেশন নাও তাহলে আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি, যেই ব্যাচটা হচ্ছে যোদ্ধা ব্যাচ, যেই ব্যাচের নাম তোমরা হয়তো অনেকেই জানো, আর যদি আমি একটু বলে দিই জাস্ট 2 মিনিটের, 1 মিনিট, ঠিক আছে? ব্যাচটার নাম যোদ্ধা ব্যাচ, যেই ব্যাচটার প্রাইস রাখা হয়েছে 699, অ্যান্ড তোমরা 31 তারিখ পর্যন্ত যদি ওই ব্যাচটাকে নাও তাহলে ওই ব্যাচটার প্রাইস হয়ে যাবে প্রায় 530 টাকা, কারণ ফ্ল্যাট 25% অফ আছে, 25% অফ দিয়েছে, এখনই নিতে পারো, ব্যাস আর কিছু নেই। কোড, যেই কোডটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে যোদ্ধা IOEHP, এই কোডটা অ্যাপ্লাই করতে হবে, এটা পেয়ে যাবে, এটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা যে কোনো ভিডিওর আগামী এই চ্যানেলের যতগুলো ভিডিও আছে সব ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যেতে পারো, অথবা কমেন্টে, ফার্স্ট কমেন্টে পেয়ে যেতে পারো, লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা তাহলে শোনা WBJEE ভালো করে, সরি WBJEE বলছি, JEE মেইনস ভালো করে পরীক্ষা দাও, অ্যান্ড আশা করছি তো সুন্দর হবে এবং তোমরা নিজের মন পছন্দ। থ্যাংক ইউ সো মাচ, আর কিছু নেই আমার বলার।